সোনমিয়ারা 10 গ্রামের মানুষ ডাকছি, ওনাদেরও কথা আছে শোনা দরকার। ওরে জুতা পিটা কইরা এই গ্রাম থেকে বাইর করে দেন, সেই সাথে ওর মাইকো গ্রাম ছাড়া করা দরকার। ওকে 101টা জুতার বাড়ি দেওয়া হোক। কি কোন আপনারা জুতা কে মারব? হেডমাস্টার জুতা মারব। মাস্টার সাহেব, সুজন তো আপনার ছাত্র ছিল, মারামারি কাজটা আপনারাই ভালো পারেন, এই কাজটা আপনারই করতে দিব। একজনের বিচার হবে এটা কেমন কথা? বিচার হলে দুজনেরই হওয়া উচিত, কারণ সুজনকে যে দোষে দোষী করা হচ্ছে সেই একই দোষ করেছে মাতব্বরের মেয়ে কোকিলা। বিচার হলে দুজনেরই হবে। মাতব্বরের মেয়ে বলে বিচার হবে না, এ হতে পারে না। আগামীকাল বিচারের দিন ধার্য করা হোক। হ্যাঁ, যেহেতু জটিল সমস্যা তাই এর রায় ভেবেচিন্তে দেওয়া উচিত। আগামীকাল বিচারের দিন ধার্য করা হোক এবং কুকিরাকে বিচারের দিন হাজির করতে হবে। ঠিক আছে, আগামীকালই বিচারের দিন ধার্য করা হইল, কিন্তু ও এইখানে বান্দা থাকবো, সেরা দাগু ওরে পাহারা দিব। আপনারা সব জানছেন শুনছেন, এখন এই নষ্টা মেয়ে লোকটার কি বিচার হওয়া উচিত আপনারাই বলেন। ওই নষ্টা মেয়ে লোকটার মাথার চুল কাইটা, মুখে চুনকালি মাখাইয়া 7 গ্রাম ঘোরানো দরকার। বাহ, কি চমৎকার দৃশ্য! এরকম একটা দৃশ্য দেখে আপনাদের চোখ কি আপনারা বলতে পারবেন? চোখ এরকম একটা দৃশ্য জীবনে প্রথম দেখলি। আপনি ঠিকই বলেছেন, লক্ষ্মী সর্দারনী যে অন্যায় করেছে আমরা শুধু তার সেই অন্যায়ের দিকটাই দেখলাম, কিন্তু তার এই কাজের পেছনে যে মহৎ একটা উদ্দেশ্য লুকিয়ে রয়েছে তা আমরা কেউ দেখলাম না। সুজন জোহরা বেগমের ছেলে আর কোকিলা মাতব্বরের মেয়ে, কিন্তু লক্ষ্মী সর্দারনী কে? আপনাদের কাছে প্রশ্ন, ওই দুই ছেলে মেয়ে লক্ষ্মী সর্দারনীর কেউ না। ভালোবাসা কখনো একা হয় না, ভালোবাসা হয় দুজনে মিলে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসেছে, এই ভালোবাসা নারী পুরুষের জন্ম জন্মান্তরের রীতি নিয়ম ধারা। নারী পুরুষের ভালোবাসা জন্মের পর থেকে হয়ে আসছে এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন তা চলবে। ভালোবাসা ধনী গরিব বিচার করে হয় না, ভালোবাসা আসে স্বর্গ থেকে। মাস্টার সাহেব, এখানে আপনি একাই বিচারক না, আরো বিচারক আছে। আপনি চুপ করুন, আজ আপনি বিচারক না, ফরিয়াদি। হ্যাঁ হ্যাঁ, মাস্টার সাহেব যা বলেছেন তা ঠিকই বলেছেন। গত রাত থেকে লক্ষ্মী সর্দারনীকে যেভাবে পাহারা দিয়ে রাখা হয়েছে তাতেও কি মাতব্বরের জেদ কমেনি? ওই মহিলাকে জুতো পেটা করে গ্রাম থেকে বের করে দিলে কি মাতব্বরের মেয়ে আর জহুরা বেগমের ছেলে ফিরে আসবে? আসবে না। ওই মহিলা যা করেছে তা বিবেকের তাড়নায় করেছে, আমরা যা পারিনি ওই মহিলা তা পেরেছে। লক্ষ্মী সর্দারনীকে ছেড়ে দাও। হোক,
বেঁচে থাকো বাবা, হাজার বছর বেঁচে থাকো।